বড় ছাগল না বাসা এবলা দিয়ে মেনে ভাই দিমু দিমু তোমার দুম বেয়ারা ভিতরে রাখমু না পিলে ছাড়াই দিম কাল ভূত মু আরে আমার বিষ আমার বিষ এই বিষ কমে পা মনে খারা টাইম ওই আইতেছি শিখা আমি কাল বেতে বসে ঘুরম কি দোকান নে বিষ আমি ছাগল ভিডিও ভিডিও আমি ছাগলের মালিকের ভিডিও আমার ফলার মা বিষ তোর ভিডিও তোর লাগে ছাগলের ভিডিও মা আমার বিষ এই বিষ আমি পামন করলে এই মা হে তোর বাইয়ে লয় আজ রাখ আমার এই বিষ পামন করলে আর আমার বিষ পামন পামন খারা তোমার পামন তোমার ছাগল পামন আজ আমার ফসল ভালো হালার ফলা জানে না জানুন নাই তো আমার খেতিটা করছে আগে পিডিএম মানে ছাগল তো পিডিএম ছাগলের মালিকের পিডিএম মফিস জালার পিডি লাগব আগে আরে ভাই কি ওইটা কি খেসু দা এবার না খিসি হুদে দি কি সুন্দর আমার বেজগুল ভাই খাইয়ে লাইছে আরে এই এর মের খেতি মানের মানে করে হ্যাঁ আরে পাই লাগব বানাম ভবের বানাম ছাগল পিডিএম পিডিএম লাগে আরে পিডিএম লাগে আজ আও আও এ কেউ খুলো খুলো আগে আমার খুলো কষ্ট হচ্ছে বড় আমার কি তাজা বেজগুল খাইয়ে একাল দেশ হতা এসাই দেখবি দেখ আরে নেবা ইয়া হরছো কি তুমি গামাইতে ভাই একাল না হইলেস দেখবি বুড়ো মানুষ আই দেখ এই বয়সে আমার আমার এই বয়সে ছাড় কথা কম নামি এখন তুমি অফিসারে মোড়ো সার্ভিস বুঝি দেখছ তো ওই আসে গয়া না আসে কও যে আমার লাগ কও অফিসার দেখছি ওই সামনে বই রইছে আমি তোমার সব জান তুমি ঠান্ডাও ছাড়াও দিতু ছাড়াও ল ল ল ল ল আও মানছে দেখ নামাও তাড়াতাড়ি মোর বাড়তে টুকাম আছে তুই যাই আচ্ছা যাও তার ওই মফিজ দেখলে আমার কথা আমার ফোন কইও আচ্ছা কই দি মন যাও মুই কি বাড়তে যা মুই তো দেখবেন খেলা আরে নে ভাই তুমি যে খামার দেছো মফিজের রে মুই এই কথা মফিজের না কই যাম বাড়তে যাই আন মফিজের খেলা দেখতে সালাম আলাইকুম ভাই সালাম রাহ তোমার সালাম তোমার দার রাহ ওই ছাগল টাগল পারলে পাইলে বিন্দু আমার ওই বিষ খাইয়ে থই না কি দেখাই যে বিষ তোমার ছাগলে খাইয়ে আমার বিষ থই না আমার কি সুন্দর বিষ তুমি দেখলে তোমার কষ্ট লাগবে তুমি যাই একটু দেখো বেআই তুমি বেআই হয়ে যদি বেআই এরমের ক্ষতি করো প্রমাণ হবে কি আমার বিষগুলো খাইয়ে থই না কি সুন্দর বিষ আমি ঘুরুম কি দিয়া কও বেআই খাইছে এখন কি করার আছে কও খাইয়া হালাইছে যেটা এটা এখন কইলে কি লাভ হইবে তা তোমার ওটা কি দেন দিল্লা জানি দিলাম তো ইরি দেন দিলাম আমি ওই এনে দশ কাটা ইরি দেন দিছি তাল তলায় বুঝো তোমার যা কাউকে ভৈরো বা সাইকেল গো মরে ইরি দেন হইতে নিও এত লাফালাফি হইল না মানে খারাপ কয় তুমি তো কও লাফালাফি আমার দাই অনেক ফোন দেখো কষ্টে তোমার বুক ফাটতে যাইবে আমি কই হুদা দি আমি সাথে কই যেহেতু খাইছে আমি তো আর হালাই নি তোমার কথাটা আর ছাগল তোমার খেতে কোনোদিন যাইবে না আমি কই দিলাম বেয়াই ছাগল টাগল বান্ধে দিয়ে পারলো আর ওই আমার ওই বৃষ্টিস লাগলে আমার দিও কিন্তু আমি আনা লেবাসের ভুই রুইথের মুলো আচ্ছা বেয়াই তাই এটা লই লাগইও না বুঝলো আচ্ছা তুমি বেয়াই মানু কইছো আর রাগন রাশি কি এই দিও তুমি মেলারছো কই বেয়াই মেলারছি তোমার ওই বেইলের ওই চিন্নের হাত দিয়েছে এবার এনদেবার একটু ফাঁক হয়ে গেছে তো ডাক্তারদের যাইতেছে সুতন্তে তোমার লাগে দেখা যাবে তো যাইতে যাই তোমার বেইনের দেখতে মানে তুমি আইয়ে ফাঁক করে আমার ওই ঘরে ওই তোমার ওই বেইনে হে অসুস্থ হ্যার লইও আসি মহাজালায় এই দুদিন পর দুই দিন তিন দিন পর পর একসাথে অসুস্থই পরে মহাজালায় আসি বলবে আমি বুড়ো মানুষ না কি কম
বুড়ো হইলে তো এই অবস্থায় হইবি। আচ্ছা বেশ যাইতে যাতে কি একটা ছাগল কিনে একটা বগে পড়ছি বুঝলি, এই ঝামেলা নানা ধরনের, এই ঝামেলা আমার আর ভাল লাগে না। ছাগল টাগল হলাম বেশি মানে কথা কথি শুনতে ভাল লাগে না। তুমি আই দেখতে আসবে বাইসে গেলা বিয়াই, নাহলে তোমার দেখ অন্য থাকলে তার দশ আসব তাই জ্বলাইতাম। কি কও তোমার এখান ছাগল আছে না? আছে, বড় ছাগল হয়। আর তোমার এখান বেয়াই আছে না? ময় ময় বেয়াই কে কি সাথে বুড়ো মানুষ। আজ দেখলাম ছাগলের তলপেট পাশায় লাগতেছে, হারা গায়ে চার পেঁচটা বিষে মুখ দিয়েছে, খায়ও নাই পুরোপুরি, চার পেঁচটা বিষে খালি মুখ দিয়েছে। সেই ফ্রেন্ডে তোমার ছাগল মারছে, তোমার বউ রে খামার দিয়েছে, তোমার মা বোন বে খামার দিয়েছে, তোমার যে খামার দিয়েছে যা যা কইয়া আরে দু দু। এই তুমি আগে কইলি তো তার তুই তেরাও না লাগে মোর লাগবে হাওইলে মই মই বেয়াই বলে আবার মোর মা বোন রে খামার দেয়। তুমি যদি দাঁড়ে থাকতা তো একটা কিছু হইতো ই যাইতে না। তুমি এইটা বোঝো আরে এই কেমটা করা কি ঠিক হয়েছে? বুড়ো মানুষ বুড়ো মানুষ বুড়ো মানুষকে উনি একটা সমাধান চাইতে পারতে। হ্যাঁ না হলে হরতে কি তোমার বংশ শুদ্ধ খামার দিছে। আমি অত কিছু বুঝি না, ও আমার ছাগল পিড়েছে এই এর আমি বিষের চাই ওদের আঞ্জাম আমি আগে ওই ছাগল না দেখ কিয়া আগে যাও তোমার বে ট্যাঙ্কি টুঙ্গি ভাঙ্গি দিও যাও। কেম মেরম খামার দেয় ভাঙ্গি দিম বুড়োর দেয় দিম একটু দেয় দিম আমি দেয় যা যাও। কি মনে হচ্ছে আসছে সে কথা কয় আবার সামনে আইয়া তোমার কি ক্ষতি করছি? ক্ষতি চালাম কি আমার বৌবা ছাগল টা মারছে তুমি পিছনে খামার দেখো মরে বিষে খাইলে মর তোমার ছাগল আর তুমি খামার দাও রে। তোমার ছাগল বিষ খেয়েছি আমি তোমার গাল দিব না বিষ খেস কা তুমি বড় ছাগল তোমার বেয়ার আবি রাখুন ছাড়াই দিম একাল ভুত তোমার কমছে কিনা আমার আমার বিষ খেয়ে থাকে আমার বেআই রাবি তুই আমার বেআই এই বেআই এর মেরা আমার সর্বনাশ কথা রে তুমি কও। হ্যাঁ তুমি কি মনে আছো কও ওই ভরা ছাগল আমার এত কষ্টের সামনে যাও যাও টাহা দাও এটা সমাধান আমি করে দিতে আছি দরকার কেস বই দিব ওর নামে তুমি যেটা ভালো সেটা করো দেখো বুড়ো মানুষ তাহলে ছোটা মার দেবো রাস্তাঘাটে ই বয়স। তোমার কষ্ট লাগবে না তুমি মনে কিছু টাহা দাও দরকার হলে হালার নামে কেস বই দিব তোমার কষ্ট লাগবে না। আচ্ছা ঠিক আছে তুমি আমার লাগবে আগে তাই আচ্ছা আনজাও বাড়তে যাও কেন মেনু তো মনে হয় ভালোই খাইছো আনজাও। তুমি একটা লোকই তোমার নাম লোক আমি পাইনি আনাই কি ধরা লাগবে না যাও ব্যবসা মোর হইবে কয়টা কাউর কাউর।
গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আমরা অনেক অনেক ভালো আছি। তো সমাজে কিছু এরকম লোক আছে, এই লোকের কারণে কিন্তু সমাজে ভাই ভাই ঝগড়া মাজা হয়, তারপর মনে করেন অনেক ধরনের কাউর হয়। তো মানুষের কথায় কান না দিয়ে আগের নিজের বিবেক খাটান, নিজে বোঝার চেষ্টা করেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।